রাসুল সাহে সাহেবের আদর্শে নিজেকে গড়া যদি এই আদর্শ সোনামনি কেন যুবসংঘ আন্দোলন বুড়োমণি যে ব্যক্তি হোক না কেন এই একটা আদর্শ যদি তুলতে পারে নিজের জীবনে তাহলে তার জীবন ইনশাআল্লাহ সার্থক আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা কেবল অস্বীকারকারী ব্যতীত কিলা আমান আবা তাকে বলা হলো অস্বীকারকারীকে রাসুলকে বলা হলো তিনি বলছেন মানা আতা আনি দাখালাত জান্নাত যে ব্যক্তি আমি নবী আমার অনুসরণ করবে দাখালাত জান্নাত সে কোথায় যাবে সরাসরি জান্নাতে যাবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলা নবী বাদা আম্মা বাদ উদাহিমিনা সৈতীমাল আজকে সোনামণি কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত দেশের বিভিন্ন জেলা এলাকা থেকে দায়িত্বশীল বৃন্দ আল্লাহ রবুল্লা আলমের রসের যিনি আমাদেরকে জামাতবদ্ধ যাপনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সোনামণিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রশিক্ষণ গ্রহণে উপস্থিত হওয়ার তাও দিয়েছেন সাল্লাহ রাবুল্লা আলমী আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দুরসালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর প্রতি আমরা আমাদের প্রশিক্ষণের বিষয় সম্পর্কে আপনাদের জানিয়েছি আমার প্রশিক্ষণের বিষয় সোনামণি সংগঠন বনাম অন্যান্য শিশু কিশোর সংগঠন এদেশে শিশু কিশোরদেরকে গড়ে তোলার জন্য সোনামণি সংগঠনের পাশাপাশি আরও অন্যান্য কিছু শিশু সংগঠন রয়েছে শিশু কিশোর সংগঠন রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটি শিশু কিশোর সংগঠন রয়েছে এদেশে এখন আমরা কোন সংগঠনের নিজেকে জড়িত করব। আপনারা নিজেরাই জানেন রাসুলসাহ ইসলাম বলছেন তাফর রাকাত মানি ইসরাইল আলা সেন্তাইন সাবে ইনামিল্লা বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল তাফতারিক উম্মাতি আলা সালাসি সাবে নামিল্লা আর আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লু নার সবাই যাবে জাহান নামে মিল্লাতাম ওয়াহিদা কেবল একটা ব্যতীত তো ওই একটা কে কোন দল আল্লাহ নবী এটা বলে যাননি নাম বলে যাননি তবে ওই দলের বৈশিষ্ট্য বলে গেছেন বৈশিষ্ট্য কি মা আনা আলাইহে ও আসহাবি যার উপরে আমি এবং আমার সাহাবিরা টিকে আছি মজুদ আছি ওই যে দল এই দলটার উপরেই যারা থাকবে তারাই হবে বাকি সবাই কি জান তাহলে দল বিভক্ত হবে এটা স্বাভাবিক দল হবে এটাই স্বাভাবিক কিন্তু দলটা দেখতে হবে তাদের মূলনীতি কি আদর্শ কি তারা কি রাসুল এবং তার সাহাবিদের উপরে টিকে আছে যে টিকে থাকে আলহামদুলিল্লাহ ভালো না টিকে থাকলে গেল এজন্য আমরা আমাদের শিশু কিশোরদেরকে রাসুল সাহেসবের আদর্শে গড়ে তুলতে চাই তো এই হিসেবে আমাদের বাংলাদেশে আরও কিছু কিছু সংগঠন রয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব যে ধারণাগুলো আমরা আমি নিজেই পেয়েছি আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই আজিজুর রহমান সোনামণি সংগঠনের যিনি প্রথম পরিচালক কেন্দ্রের ছিলেন যার হাতেই সোনামণি সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছে মহতারাম আমিরে জামাত সোনামণি সংগঠনের নামকরণ করেছেন এরপরে তার হাতে দায়িত্ব দিয়েছিলেন তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাওজুদ গতকালকে কষ্ট করে এসেছেন আগামীকাল সকালে তার কাছ থেকে আমরা বাস্তব প্রশিক্ষণ নেব ইনশা তো এদেশে শিশু কিশোরদের গড়ার জন্য যে সংগঠনগুলো রয়েছে আমি নিজেও এই যে স্বনামানীয় সংগঠন সম্পর্কে যা কিছু শিখেছি প্রথম তার শিখার হাতে খড়ি তার মাধ্যমেই আমার নিজের আমি নিজে আমাদের গ্রামের এক প্রশিক্ষণে আমি তখন সোনামণি আমাদের গ্রামের এক প্রশিক্ষণে তাকে নিয়ে গিয়েছিলাম তিনি গিয়েছিলেন যে গ্রামের এক প্রশিক্ষণে তিনি প্রশিক্ষণটা এত সুন্দর আমাকে লেগেছে আমি আনন্দে আনন্দিত হয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি বাড়িতে গিয়ে আমি আপা আম্মাকে বলছি যে আমার জীবনে কোনো দিন এরকম সোনামনি মানে কোনো প্রশিক্ষণ পাইনি যে সোনামনি সংগঠন এত সুন্দর করে মানুষকে কিছু শিখাই মানুষকে ভালো আদর্শ শিখাই তা আমি কোনোদিন জানি জানিনি এই জন্য যখন আপনি সোনামণি সংগঠন সম্পর্কে জানবেন অন্য সংগঠন সম্পর্কে জানবেন তখনই এর পার্থক্যটা বুঝতে পারবেন তো যাই হোক আমরা বাস্তবে এবার কিছু সংগঠনের আপনাদের নাম দেখাই আগে নামটা জানেন বাংলাদেশে সোনামণি সংগঠনের পাশাপাশি আরও কিছু শিশু কিশোর সংগঠন রয়েছে সেগুলো কী কী আগে এক নম্বরে লেখেন কি সোনামণি লেখেন বাংলাদেশে অন্যান্য শিশু মানে শিশু কিশোর সংগঠন এক নম্বরে কি লেখবেন লেখেন তো সোনামনি দুই নম্বরে লেখেন ফুল ফুলকুড়ি দুই নম্বরে ফুলকুড়ি তিন নম্বরে নতুন কুড়ি আচ্ছা এর পাশে পাশে আপনারা একটা একটু করে ফাঁক করে লিখবেন এক নাম্বার দিয়ে একটু ফাঁক করে ডাইনে জায়গা রাখেন ওর পাশে ওর ওর আদর্শ কি আর আমাদের এটা লেখার জায়গা রাখতে হবে বুঝতে পারছেন তো কথা প্রথমত এক নম্বরে সোনামণি লেখেন লেখেন সোনামণি সম্পর্কে দুইটা কথা লেখার জায়গা রাখেন হ্যাঁ দুই নম্বরে কি লেখবেন ফুলকুড়ি ফুলকুড়ির পাশে ডাইন পাশে একটু জায়গা রাখেন যেন ফুলকুড়ি সম্পর্কে কিছু লিখতে পারেন তিন নম্বরে লেখেন নতুন কুড়ি নতুন কুড়ি নতুন কুড়ি চার নম্বরে কমল কুড়ি কমল কমল মানে কি পদ্মফুল কোমল মানে নরম আর কমল মানে পদ্মফুল কমল কমল মানে কি পদ্মফুল আর কোমল মানে নরম ওকার মল আর কম ল কমল মানে পদ্মফুল আচ্ছা এরপরে এরপরে লেখেন সবুজ কুঁড়ি সবুজ কুড়ি আলোর প্রদীপ পরে সিরিয়াল নাম্বার দিয়ে লেখেন আলোর প্রদীপ হ্যাঁ তারপরে লেখেন শেখ রাসেল হ্যাঁ শিশু কিশোর সংগঠন এরপরে লেখেন জিয়া শিশু কিশোর সংগঠন এগুলো আমাদের কিছু কিছু জানা তাই না নাম শোনা আছে কমপক্ষে এরপরে জিয়া তারপরে দেখেন রূপালি তারার মেলা কচি কাঁচার আসর কচি কাঁচার আসর ফুল পাখি ফুল পাখি হ্যাঁ চাঁদের হাট হাট আলোর ফৌজ আলোর ফৌজ হ্যাঁ হ্যাঁ ফৌজ খেলার আসর সবুজ আসর সবুজ আসর লিখেছেন গোল্লা সুট হ্যাঁ পাতা বাহার জি আচ্ছা মোটামুটি এই কয়টা রাখেন আরও মোটামুটি একটু ধারণা আপনাদের দেই এবার আমরা নামগুলো একটু শুনলাম এখন দেখেন আমরা একটু লিখবো প্রথমত আমরা আমাদের সংগঠনের নামকরণ সংগঠনের এক নম্বরে লিখেছি শিশু কিছু সংগঠনের নাম কি সোনামণি তাই না প্রথমে হাদিসটা আপনারা শুনিয়েছি মানুষ বাহাত্তর দলে বিভক্ত তিয়াত্তর দলে মোহাম্মদি বিভক্ত হবে তাই না এর মধ্যে জান্নাতি হতে হলে কি করতে হবে আল্লাহ রাসুলের এবং তার সাহাবিদের আদর্শ অনুসরণ করতে হবে তাই না বাকি সবাই কি জাহান নামি সুতরাং আমাকে আপনাকে এই হাদিসের বাস্তবায়নে এবার এই যে সংগঠনগুলি আছে এই সংগঠনের মূল আমাকে দেখতে হবে যে কোন সংগঠনের মূলমন্ত্র মন্ত্র কি প্রথমত আমরা সোনামানি সংগঠনের মূলমন্ত্র জানি আপনারা জানেন একজন কেউ ভালো করে বলতে পারবেন সোনামণী সংগঠনের মূল মন্ত্র কি বলেন আদর্শে তাহলে যে হাদিসটি বলে গিয়েছেন ওই হাদিসের সাথে আমার এই মূল মন্ত্র আছে না নাই মিল না আমার নিজের আদর্শ কি রাসুল সাহেসের আদর্শে নিজেকে গড়া যদি এই আদর্শ সোনামণি কেন যুবসংঘ আন্দোলন বুড়োমণি যে ব্যক্তি হোক না কেন এই একটা আদর্শ যদি গড়ে তুলতে পারে নিজের জীবনে তাহলে তার জীবন ইনশাআল্লাহ সার্থক তাই না সংগঠনের মূল মন্ত্র হচ্ছে পাশে আমরা রাখবো কি লেখেন রসুল্লাহ আদর্শে নিজেকে গড়া তাই না নিজেকে গড়া এবার ডান পাশে ফুল ফুলকুঁড়ি লেখেন ভুল করে নিজেকে শুধু গড়া ওটা হচ্ছে আদর্শ হচ্ছে নিজেকে গড়া কিসের আদর্শে কার আদর্শে নিজেকে গড়তে হবে হ্যাঁ কার আদর্শে নিজেকে গড়ব তারপরে তাহলে আমরা পেলাম প্রথম এক পরেরটা রাসূলের আদর্শে আমরা নিজেকে গড়ব এই একটা কথা যদি আমরা সোনাময়ীকে শিখিয়ে দিতে পারি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমার জীবন কি হবে সফল হবে দুই নম্বরে তারপরে তিন নম্বরে কি আছে নতুন নাচ গান অভিনয় প্রতিযোগিতা এটার এটার মূল মন্ত্র ওটার নাচ গান অভিনয় প্রতিযোগিতা নাচ গান অভিনয় প্রতিযোগিতা এখনও ও নাচ শিখবে ও গান শিখবে অভিনয় শিখবে ও হ্যাঁ বাদ্যের তালে তালে কি করবে উঠবে বসবে ড্যান্স করবে এটা করবে ও যদি আপনি আমি ওই সংগঠনে যাই বা আমার আমার শিশু কিশোরকে দেই তারপরে তারপরে আছে কমল কুঁড়ি আদর্শ করে গড়ে তোলা এখন কার আদর্শ স্পষ্ট কিছু নাই গড়ে তোলা হুম এরপরে সবুজ কুঁড়ি এটা হচ্ছে ইসলামী জ্ঞান ও সাধারণ জ্ঞান প্রশিক্ষণ শুধু ইসলাম এই ইসলামিকানোর সাধারণ জ্ঞান প্রশিক্ষণ হ্যাঁ হ্যাঁ লেখছেন তার হ্যাঁ প্রশিক্ষণ এরপরে না ওটার শুধু ইসলামী গান সাধারণ গান প্রশিক্ষণ তারপরে আছে আলোর প্রদীপ আলোর প্রদীপের পাশে লেখেন নাচ গান অভিনয় অভিনয় নাটক গম্ভীরা গম্ভীরা হ্যাঁ হ্যাঁ জি জি এই রাজশাহী চাপাই এই যে একটা বিশেষ ধরনের গান অনুষ্ঠান গম্ভীরা গম্ভীরা গ হ্যাঁ গম্ভীরা এটা হচ্ছে নাটক জাতীয় গান এক ধরনের জি নানা হে এক আচ্ছা তারপর আছে চিত্রাঙ্কন ওটার সাথে চিত্রা চিত্রাঙ্কন জাদু নাগরদোলা হ্যাঁ হ্যাঁ না না ওটারই ওটারই হ্যাঁ চিত্রাঙ্কন জাদু নাগরদোলা হ্যাঁ জাদু শিক্ষা দিবে জাদু ও নাগরদোলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো ওরা শিক্ষা দিবে এরপরে আসেন কী তারপরে এরটা কি আছে হ্যাঁ শেখ রাসেল এর হচ্ছে শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়ন করা মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়ন করা ওর মূল মন্ত্র এরপরে জিয়া হলে একই কথা জিয়ার আদর্শ বাস্তবায়ন করা ও জিয়ার আদর্শ বাস্তবায়ন করা তারপর একটা যেটা আছে এর এর পরে দেখেন অনেক এমন শুধু সংগঠনের শুধু নাম আছে ওর কাম ওর গঠনতন্ত্র ওর নীতি বাক্য এগুলো শুধু নামে ওনার কিছুই নাই আর এগুলোর পরবর্তীগুলি আর কিছু খুঁজেই পাওয়া যায় না শুধু নাম আছে নাম সর্বস্ব কথা বুঝতে পারছেন এখন বাকিগুলোর নাম সর্বস্ব তো এখন আমি আপনি নিজেকে লক্ষ্য রাখি দেখি যে রসুল্লাহ সাল ইসলামের ওই হাদিসটা রসুল্লা ইসলাম বলছেন কুল্লবাণী আদামা খত্তাউন প্রত্যেক আদম সন্তানই ভুলকারী অল খত্তা বোন আর ভুলকারীদের মধ্যে ওই শ্রেষ্ঠ যে কি করে তৌবা করে সুতরাং প্রত্যেক মানুষই পৃথিবীতে যারা এসেছেন তাদের কি ভুল আছে তাই আমি আপনি নিজেকে কি কোনো ব্যক্তির আদর্শে আদর্শিত করে গড়ে তুলতে পারি পারি না কেননা আমি যদি নিজেকে কোনো ব্যক্তির আদর্শে আদর্শিত করে গড়ে তুলতে তুলি তাহলে আমার পরিণামও ভয়াবহ কারণ ওই হাদিসটা আপনারা শুনেছেন সৈয়ুল বুখারির সাত হাজার দুই আশি নম্বর হাদিস সৈল বুখারিতে আদী আল্লাহ বলেন রসুল্লাস্লাম বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদ খুরাল জান্না আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা আবা কেবল অস্বীকারকারী ব্যতীত কিলা আবা তাকে বলা হলো অস্বীকারীকে রসুলকে বলা হলো তিনি বলছেন মান আতা আনি দাখালাল জাননা যে ব্যক্তি আমি নবী আমার অনুসরণ করবে দাখালাল জান্না সে কোথায় যাবে সরাসরি জাননাতে যাবে সোহা অমান আসানি পক্ষান্তরে যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে ফাকদ আবা সেই অস্বীকারী তার ঠিকানা জাহান্না তাহলে দেখেন আমি আপনি নিজেকে কোনো ব্যক্তির আদর্শে আদর্শিত করতে পারি পারি না তাহলে আমি আপনি কার আদর্শে নিজেকে আদর্শিত করবো রসল্লা আদর্শে তাহলেই আমার আপনার কি হয়েছে কি হবে জীবন সফল কাম হবে ইনসা আল্লাহ ভাইরা এখন আমরা আর একটু পার্থক্য জানবো দেখেন প্রথমত নামকরণ নামকরণের পার্থক্য নামকরণ একটা ইংরেজি কথা আপনারা হয়তো শুনেছেন বা জানেন একটা পাশ্চাত্য একটা পণ্ডিত ইংরেজ পণ্ডিত তিনি একটা কথা বলেছেন যে তার নাম হচ্ছে ক্যাভেন্ডিস একটা পাশ্চাত্যের ইংরেজি পণ্ডিত তার নাম ক্যাভেন্ডিস তিনি বলছেন যে এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ এই তো একটা সুন্দর নাম অনেক সম্পদের চাইতেও উত্তম একটা সুন্দর নাম তাহলে সোনামণি এবার আপনি একটা বাচ্চাকে যখন সোনামণি বলে ডাক দেবেন তখন কি লে তাকে কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে না সোনামণি তো তখন তার মনেই কিন্তু আলাদা একটা ভালো প্রভাব পড়বে ওই কথা না বলে যদি একটা বাচ্চাকে ডাক দেন এই বদমাশ শোন এই তাহলে তার ভিতরে কি ভাবটা খারাপ লাগবে না ভালো লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে না তার ভিতরে আর এক সোনামণি বলে ডাকলেই এই কারণে বাংলাদেশে যে সংগঠনগুলো রয়েছে নামকরণের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার আপনাদের যে সংগঠন সোনামনি এটা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না সোনামণি কোনো সংগঠনের নামকরণ আছে একটা একটা বাচ্চাকে ফুল কুড়ি বলে ডাক দিতে পারবেন একটা বাচ্চাকে নতুন কুড়ি বলে ডাক দিতে পারবেন মিলবে বলেন তো মিলবে বলছে এ এই বঙ্গবন্ধু এই গোল্লা সুট এই বাদাবাহার নাম নাম কি মিলবে বলেন তো তো একটা বাচ্চাকে যখন আপনি সোনামণি বলে ডাকবেন তখন আপনার কি লাগবে ওরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে ভালো লাগবে না তাহলে এই কারণে আপনি নামকরণের দিক দিয়ে আপনার নামটা কি। তাহলে অন্য সংগঠনের সাথে আপনার সংগঠনের পার্থক্য নামকরণের দিক দিয়ে আসলে নাই নামকরণের দিক দিয়ে আপনার সংগঠন অন্য সংগঠনের চাইতে কি অবশ্যই শ্রেষ্ঠ তাই না অবশ্যই শ্রেষ্ঠ একটা ভালো নাম অবশ্যই আপনাকে রাখতে হবে এই জন্য আপনি যেখানেই যান আমরা অনেক সোনামনির নাম আমার নিজের কথা বলছি আপনি নিজের সোনামনী প্রশিক্ষণে যান ওর হয়ে যাক জন্ম কাটা আমিরে জামাতের ঘোর বিরোধী ওকে ওর অভিভাবককে বলেন বাবু তোমার নাম এটা পরিবর্তন করে রাখো না আমার এই মাদ্রাসার এক ছাত্র ইয়াতিম বিভাগের ছাত্র এসেছে এখনও এবার দাখিল বাস করলো আব্দুল মতিন ওই ছেলেটা মোহনপুর বাড়ি এসেছে ইয়াতিম বিভাগে ভর্তি হয়েছে বাবা তোমার নাম কি তোর নাম আমার আমার নাম রমিম তো রমিম মানে কি রমিম মানে সুরা ইয়াসিন আছে পচা গলা হাড় গিয়া রমিম সুরা ইয়াসিনে আছে কোরআন রাত কোরআন যেহেতু ও নাম রেখে দিয়েছে কোরআনের তো নাম কি রমিম রমিম মানে কি পচা গলা হাড় তো বলেন তোর নামটা কেমন নাম বল ভালো খারাপ তো একটা পচা গলা হাড় বলছে ওটা তো খারাপ ওর আমি নাম ডেকে বাবা তোমার নামটা তো ভালো না চলবে না তো ওর শেষে এখান থেকে ডকুমেন্টস নিয়ে আমাদের লিখিত চলে গেছে যখন ইয়ে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করবে ওরা নাম পরিবর্তন করে দেবে না ওরা তখন বলছে না আমার নামের অর্থ এই তো বলছে তুমি তোমার প্রতিষ্ঠানের প্রধান থেকে লিখিতভাবে নিয়ে আমাদের ডকুমেন্টস দেখাও আমার কাছে সে লিখিতভাবে প্যাডে আমরা অর্থ সহ দিয়েছি ওর ওর সাথে পরামর্শ করে পরবর্তীতে নাম হয়েছে ওর আব্দুল মেতিন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহর বান্দা লিখিতভাবে গিয়ে আলহামদুলিল্লাহ এখন ওই নামে সে মহজুদ সে এখন দাখিল পাশ করলো আলহামদুলিল্লাহ তাহলে আপনার আমার এই একটা সুন্দর একটা একটা সুন্দর নাম হতে পারে আল্লাহ নবী নিজে নিজের আল্লাহ নবী নাম পরিবর্তন করেছেন নাম একদিন যাচ্ছেন আপনি হাদিসটা বুখারিতে পেয়ে যাবেন ভুধারি ছয় হাজার একশো নব্বই নম্বর হাদিস ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী এক সাহাবি তার নাম ছিল হাজন তো সাইদ ইবনে মুসাইব একজন প্রখ্যাত তাবি তিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন যে আমার দাদার নাম ছিল হাজন হাজন মানে কর্কশ ভূমি কঠোর ভূমি তো আমার দাদাকে আল্লাহ নবী ডাকলেন বলছে এই তোমার নাম কি তো বলছে আল্লাহ নবী বলছে আমার নাম ওই লোক বলছে হাজন হাজ হানুন কঠোর কর্কশ রুড়ো তাল্লা নবী বললেন না আল্লাহ তুমি নামটা হাজন বাদ দাও বাল আম সাহাল তুমি বরং সাহাল মানে নম্র ভদ্র শিষ্ট সাহালমুন সহজ সরল তো লোকটা বলছে কথা শুনে বলছে লাগাইসমান সাম্মানি হে আবি আমার বাপ যেটা নাম রেখেছে ওটা আমি আর পরিবর্তন করবো না তো এ কথা শোনার সাথে সাথে তখন আল্লাহ নবী আর কিছু বললেন না ও ওইভাবে নাম রেখে দিলো এ কথা বলার পরে তার বিশাল বড় মহাদ্দিস পণ্ডিত সাইদ ইবনুল মুসাইব তার লিখিত অনেক গ্রন্থ আছে তিনি মহাদ্দিস পণ্ডিত তো তিনি বলছেন ওই যে আমার দাদা আল্লাহ নবীর কথা শুনলেন না নাম পরিবর্তন করলেন না ফলে আজীবন দেখা গেছে আমার দাদার নাম কর্কশ আমাদের বংশের মধ্যে একটা কর্কশতা বিরাজ করেইছে করেই চলছে কিছু মানুষ আপনি পাবেন পৃথিবীতে এমন মানুষ আছে কাজ দিয়ে যাবেন কথা বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে মনে হয় আপনি তার সাথে যে একটা সালাম দিয়ে কথা বলেন কিছু মানুষ এমনও পৃথিবীতে আছে আপনি যাবেন দেখলে বলুন পালাই দেখলে পালাই হয় আমাকে কিছু খারাপ বলবে অথবা আমার কিছু খারাপ শুনিয়ে দিবে অথবা কি আসে না দুনিয়াতে মানুষ মানে দেখলে আপনি বলবেন রাস্তাতে পালাই আমি আর আর কিছু মানুষ আছে দুনিয়াতে দেখলে মনে হচ্ছে সালাম দিয়ে কথা বলে যাই একটু ভালো লাগবে অন্তরে তাহলে এই জন্য একটা সুন্দর নামের একটা কি আছে বলেন তো প্রভাব আছে এরপরে এরপরেজি হ্যাঁ পাশ্চাত্য পণ্ডিত ক্যাভেন্ডিস 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 এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ একটা পাশ্চাত্য পণ্ডিত ইংরেজ পণ্ডিত এই কথা বলেছেন ক্যাভেন্ডিস যে একটা সুন্দর নাম বিশাল অনেক সম্পদ থেকেও কি উত্তম সময় তো দিনী ভাইরাম আমি আপনাদের জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি বা শিশু কিশোর সংগঠন শুনলেন বাংলাদেশে মোট বর্তমানে সংগঠনের সংখ্যা একশো বিয়াল্লিশটা কয়টা বলেন তো আর মোট সংগঠনের কথা বলছি এর মধ্যে ইসলামী সংগঠন হচ্ছে সত্তরটা কয়টা আপনি যাবেন কোন দিকে দেখেন মোট সংগঠন কয়টা একশো আর ইসলামী সংগঠন কয়টা সত্তরটা ইসলামী সংগঠন আপনাকে পথ বুঝে পা বাড়াতে হবে আপনার সোনাময়ী সংগঠনকে পার্থক্য শুধু নামের জানলাম অনেক পার্থক্য আরও রয়েছে আমরা আস্তে আস্তে বিস্তারিত পরবর্তী জেনে নেব ইনশা আল্লাহ আপনারা এসেছেন আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সোনাময়ীদের খালি দুই একটা লেখা লেখা মাসিক আত্মারিক এরপরে আমরা এটা সম্পূর্ণ বই আকারে আপনাদের বের হয়ে সোনাময়ী সংগঠনের যে আদর্শ শিশু কিছু সংগঠনের মানে গঠনে সোনামি সংগঠনের ভূমিকা সম্পর্কে প্রতিভাই নিয়মিত লেখা যাচ্ছে আপনারা দেখছেন কিনা এই লেখাগুলো সংগ্রহ করে একত্রিত করে আপনাদের আমরা দিয়ে দিব এই লেখাটা আপনাদের ইনশাল্লাহ জীবনটা সংগঠনের ইনশাল্লাহ কাজ হবে শুধু জাস্ট এখন তাহারিক লেখেন তাহারিক জুন দুই হাজার দুই এখানে একটু সংক্ষিপ্ত একটা সুন্দর তথ্য রয়েছে লেখেন সংক্ষিপ্ত লেখেন তাহারিক জুন দুই হাজার দুই হ্যাঁ তারপর লেখেন তারপর লেখেন জুলাই দু এক থেকে নভেম্বর দু হাজার এক দুই হাজার এক থেকে নভেম্বর দুই হাজার এক তারপরে এপ্রিল দুই হাজার পনেরো এপ্রিল দুই হাজার পনেরো জুলাই দুই হাজার এক থেকে ধারাবাহিকভাবে নভেম্বর দুই হাজার এক আর দুই হাজার এপ্রিলের এপ্রিল পনেরো এপ্রিল দুই হাজার পনেরো এই কথাগুলাতে সেখানে সনামী সংগঠনের নীতিবাক্য গুণাবলী সহ আরও বিশেষ তথ্যগুলা সন্নিবেশিত করা আছে ওইগুলো আমরা একত্রিত করে সনামী প্রতিভায় দেওয়ার চেষ্টা করছি এবং অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা সনামানী প্রতিভায় প্রকাশিত হলে ওরা একত্রিত করে আপনাদের হাতে তুলে দেবো ইনশা আল্লাহ